আমরা ইসলাম কম্পিউটার্স এবং স্মার্ট টেকনোলজির যৌথ উদ্যোগে আমরা এখন এসেছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোবট টেকনো অলিম্পিয়ান 2023-এ আমাদের প্রযুক্তি পণ্যের প্রচার ও প্রসারের জন্য। এখানে আমরা স্টুডেন্টদেরকে দেখাচ্ছি আমাদের এইচপি ল্যাপটপ, প্রিন্টার্স এবং হাইপার এক্সের গেমিং সেগমেন্টের প্রোডাক্টগুলো। এখানে স্টুডেন্টরা তাদের পছন্দের ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এবং যারা কর্পোরেট হাউসগুলো আছেন তাদের জন্য প্রিন্টারের ব্যবস্থা আছে। আশা করি এখান থেকে আমরা উপকৃত হব। ধন্যবাদ ইউনিভার্সিটিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ, ধন্যবাদ স্মার্টকে, ধন্যবাদ স্মার্ট ইভেন্টকে। এখানে আমরা এবং স্মার্ট টেকনোলজিসের যৌথ প্রচেষ্টায় একটি স্টল নিয়েছি যেখানে আমরা নেটিস পণ্যকে ফোকাস করছি। প্রোগ্রামের থেকে যে বিষয়টি হবে, নেটিস প্রোডাক্টের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তারা জানতে পারবে এবং দেখতে পারবে, এবং আমাদের সাথে ইঞ্জিনিয়ারও আছে, তারা এখানকে বুঝিয়ে দিবেন যে এই প্রোডাক্টগুলো কী কী কাজ করে। আমরা এসেছি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের দুজন পার্টনার, কম্পিউটার ফিউচার এবং ইসলাম কম্পিউটার। আমি ইসলাম কম্পিউটার এবং কম্পিউটার ফিউচারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এমন একটি আয়োজনে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যৌথভাবে এখানে এইচপি, হাইপার এক্স এবং নেটিস এই তিনটি ব্র্যান্ডের প্রোডাক্ট ডিসপ্লে করছি এবং এখানকার যারা দর্শনার্থী রয়েছে, এখানে আমি হাজার হাজার দর্শনার্থী স্টুডেন্ট তাদেরকে দেখতে পাচ্ছি। শুধুমাত্র স্টুডেন্ট ছাড়াও এখানে কিন্তু বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষজনের সমাগম হয়েছে, কারণ এখানে বেশ কয়েকটি শো হচ্ছে, রোবোটিক শো এবং আদার অনেক ধরনের আয়োজন এখানে রয়েছে। সো এমন একটি আয়োজনে আমরা আসতে পেরে স্মার্ট টেকনোলজি অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি আমরা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও যাব এবং আমাদের এই যে তথ্য প্রযুক্তি পণ্যগুলো এগুলো শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দিব এবং শিক্ষার্থীদেরকে একই সাথে পড়াশোনার পাশাপাশি তারা যেন প্রযুক্তি পণ্যগুলো ধরে দেখতে পারে সেই সুযোগ করে দিব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।